কমলাপুরে ট্রেনের টিকিট পেতে রীতিমতো যুদ্ধ। কমলাপুরে টিকিট আছে মাত্র 6,800, কিন্তু 85 লাখেরও বেশি। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট কিনতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রথম এবং দ্বিতীয় দিনেও এমন ভিড় ছিল কমলাপুর এবং শহরতলি রেল স্টেশনে। অনেকেই একদিন আগে থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন টিকিটের জন্য। রবিবার সকালে সরজমিনে এরকম চিত্রই দেখা গেছে। রোববার সকাল 8টা থেকে টিকিট বিতরণ শুরুর কথা থাকলেও শনিবার থেকেই স্টেশন অবস্থান নিয়েছেন হাজারো টিকিট প্রত্যাশী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সব টিকিট প্রত্যাশীদের ভিড়। এর মধ্যে একটি অংশ রয়েছে যারা প্রথম দিন লাইনে দাঁড়িয়ে টিকিট পাননি। ঈদযাত্রার টিকিট পেতে দীর্ঘ সময় লাইনে থাকতে হচ্ছে তাদের। কেউ কেউ 30 ঘন্টা ধরে লাইনে আছেন। সময় পার করতে তাদের কেউ পত্রিকা পড়ছেন, পরীক্ষার্থী কেউ কেউ বই বা নোট নিয়ে লাইনে বসেই পড়ছেন, অনেকে আবার অপেক্ষা করতে করতে ঘুমিয়েও পড়েছেন। যাত্রী বাড়ি থেকে আসা সাইফুল ইসলাম বলেছেন, ঈদের ছুটি বাড়িতে যাব, সকালে এসে লাইনে দাঁড়িয়েছি, আগামীকাল সকালে ট্রেনের টিকিট ছাড়বে, এত সময় শুধু দাঁড়িয়ে বা বসে পার হয় না, তাই সময় কাটাতে পত্রিকা পড়ছি। গাইবান্ধা যাওয়ার জন্য সকালে এসে লাইনে দাঁড়ানো শাকিল বলেছেন, মাকে নিয়ে ঈদ করতে বাড়ি যাব, টিকিট কাটতে এসে দেখি লম্বা লাইন, আবার কালকের টিকিটের জন্য আজকে লাইনে দাঁড়াতে হয়েছে, তাই রাতটা পার করতে কয়েকজন মিলে গেমস খেলছি। এদিন পুরুষের পাশাপাশি নারীরাও আগেভাগে স্টেশনে এসেছেন আগাম টিকিট পাওয়ার জন্য। ঈদের আগে সড়কপথে অনেক বেশি যানজট থাকবে এমন আশঙ্কায় তারা ট্রেনের টিকিট পেতে আগ্রহী। টিকিট কেনা যেন রীতিমতো একটি যুদ্ধ। এদিকে টিকিট বিক্রির প্রথম দিন কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেছিলেন রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্বিতীয় দিন এসেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শান্তিপূর্ণভাবে টিকিট বিতরণ নিশ্চিত করতেই কাজ করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং আনসার সদস্যরা। আর কালোবাজারে টিকিট বিক্রি বন্ধে পুলিশের পাশাপাশি রয়েছে র্যাবের উপস্থিতি। অন্যদিকে এবার রূপগঞ্জে দুই ছাত্রীকে পিটিয়ে আইসিইউতে পাঠালো শিক্ষক। নারায়ণগঞ্জের রূপগঞ্জের জসিম উদ্দিন নামের এক শিক্ষক স্কুলের ভিতরে চুমকি নিয়ে খেলা করায় তানজিল আক্তার এবং নিশা চৌধুরী নামের সপ্তম শ্রেণীর দুই শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে দুই শিক্ষার্থী স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শনিবার দুপুরে উপজেলার বরপা এলাকার হাজী নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। শিক্ষার্থী তানজিলার মা মিনু বেগম এবং নিশির মা বিউটি আক্তার অভিযোগ করে তুলে বলেন, উপজেলার তারাপ পৌরসভায় বরপা এলাকায় হাজী নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিম মাস্টার এক উগ্র প্রকৃতির মানুষ। সে প্রায় সময় শিক্ষার্থীদের বেধরক মারধর করে থাকেন। আগামী 2-1 দিনের মধ্যে স্কুল ঈদের জন্য বন্ধ দিয়ে দেওয়ার কথা রয়েছে। স্কুল বন্ধ হয়ে যাওয়ার খুশিতে শনিবার দুপুরে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তানজিল এবং নিশি সহ কয়েকজন শিক্ষার্থী চুমকি দিয়ে খেলা করছিল। চুমকি নিয়ে খেলার বিষয়টি শিক্ষক জসিমউদ্দিন দেখে ক্ষিপ্ত হয়ে তানজিল এবং নিশি আক্তারকে অফিস কক্ষে ডেকে পাঠান। এ সময় জসিমউদ্দিন বেতের লাঠি দিয়ে দুইজনকে বেধরকভাবে পেটাতে থাকেন। এ সময় জসিমউদ্দিন দুই শিক্ষার্থীকে লাঠি এবং চুলের মুঠি ধরে অমানসিকভাবে নির্যাতন চালান। তারা আরও বলেছেন, পরে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে জসিমউদ্দিন তাদের অভিভাবকদের না জানিয়ে তাদেরকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে দুই শিক্ষার্থীর অবস্থান শারীরিক অবস্থার অবনতি হলে জসিমউদ্দিন অভিভাবকদের খবর দেন। পরে অভিভাবকরা হাসপাতালে শিক্ষকদের মুখ থেকে নির্মম ঘটনা জানতে পারেন। পরে রাত 8:30 দিকে তানজিল এবং নিশির অবস্থা খারাপের দিকে গেলে তাদেরকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তারা আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জসিম মাস্টার শিক্ষক নামের কলঙ্ক দাবি করে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জসিম মাস্টারের কঠিন বিচার দাবি করেছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।